হ্যালো এভরিওয়ান, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটা প্রোডাক্ট সম্পর্কে বলবো। এই প্রোডাক্টের নাম হচ্ছে প্যাক্স মলি টমেটো সুথিং জেল। এই সুথিং জেলটি কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ইউজ করতে হবে সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো। এটি কোরিয়ান একটি প্রোডাক্ট, প্যাক্স মলি টমেটো সুথিং জেল। টমেটোর নেচার থেকে তৈরি এবং এই সুথিং জেলটার মূল কাজ হচ্ছে স্কিন ব্রাইট করা এবং স্কিনকে সফট করা। টমেটো সানবার্ন দূর করার একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের পোড়াভাব দূর করে ত্বককে ব্রাইটেনিং করতে সাহায্য করে। এই সুথিং জেলটিতে রয়েছে 99% টমেটোর এক্সট্রাক্ট যা আপনার স্কিনকে বেবিদের মতো সফট এবং ব্রাইট করতে সাহায্য করবে। যারা বেবিদের মতো স্কিন সফট এবং ব্রাইট করতে চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট সুথিং জেল হবে। প্যাক্স মলি টমেটো সুথিং জেলের কার্যকারিতাগুলো হচ্ছে এই সুথিং জেলটি টমেটো নির্যাস থেকে তৈরি, বেবিদের মতো স্কিন সফট করতে সাহায্য করবে। যারা নিয়মিত এই সুথিং জেলটি ইউজ করবেন তাদের স্কিনটা অনেক বেশি ফর্সা হয়ে যাবে। প্যাক্স মলি টমেটো সুথিং জেলের কাজ হচ্ছে স্কিনের পিএইচ লেভেল ঠিক রাখবে। প্যাক্স মলি টমেটো সুথিং জেল সব ধরনের স্কিনে ব্যবহার করা যাবে। এই সুথিং জেলটি ছেলে অথবা মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। এই সুথিং জেলটি আপনারা মুখ ও হাতে ব্যবহার করতে পারবেন। যারা স্কিনটাকে টান টান করতে চাচ্ছেন এবং স্কিনে বয়সের ছাপ দূর করতে চাচ্ছেন তারা অবশ্যই প্যাক্স মলি টমেটো সুথিং জেলটি ইউজ করবেন। এই সুথিং জেলটি আপনার স্কিনকে ফর্সা করার পাশাপাশি আপনার স্কিনে একটা গ্লোয়িং ভাব নিয়ে আসতে সাহায্য করবে। প্যাক্স মলি টমেটো সুথিং জেল আপনারা কীভাবে ইউজ করবেন? যে কোনো সময়ে সুথিং জেল মুখে দিয়ে 20-30 মিনিট রেখে 2-3 মিনিট মাসাজ করে ধুয়ে ফেলতে হবে। আর ভালো রেজাল্ট পেতে গোছলের আগে অথবা স্কার্বিংয়ের পর অথবা বাহির থেকে এসে মুখে লাগিয়ে 30 মিনিট রেখে 2-3 মিনিট মাসাজ করে ধুয়ে ফেলতে হবে। দিনে 2 বার প্যাক্স মলি টমেটো সুথিং জেল লাগালে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। গরমে বা শীতে স্কিন কেয়ারে প্রথমেই আছে সুথিং জেল, তাই সুথিং জেল দিনে 2 বার করে ইউজ করতে হবে। প্যাক্স মলি টমেটো সুথিং জেল আপনারা ফ্রিজে রেখেও ইউজ করতে পারেন, এতে করে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। প্যাক্স মলি সুথিং জেল ইউজ করলে আপনাদের স্কিনে কী কী ক্ষতি হতে পারে যদি আপনারা নিয়ম মাফিক না ইউজ করেন? এই সুথিং জেল লাগিয়ে রাতে বা দিনে ঘুমাবেন না, এতে ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই সুথিং জেলটি লাগিয়ে রোদে বা চুলার আগুনের কাছে যাবেন না। গরমের দিনে প্যাক্স মলি টমেটো সুথিং জেল ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারেন, এতে করে সুথিং জেলের কার্যকারিতা বেড়ে যায়। যারা আমাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্ট নিতে চান অথবা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে 2টা নাম্বার দেওয়া আছে সেই নাম্বার 2টি হচ্ছে 01771004708 অথবা 01913909730। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।